আমি ওনার মানে চেহারা দেখে ক্রাশ খেয়ে গেছি সে আমার সবচেয়ে প্রিয় মানুষ আমার বিগেস্ট ক্রাশ মানে যথেষ্ট হুসকে আমদের মানে স্বাগতম আমার বেশিরভাগ তার অ্যাক্টিং এর দেখতে ভালো লাগে কারণ আমি নিজেও অ্যাক্টিং করতে ইচ্ছুক অনেক ওসমানের ওয়াইফ যে ও যেভাবে হাসে আমি দেখি মানে বাসায় অটো একদিন ওইভাবে হাসতেছি আমার বোন বলতেছে কিন্তু তুই ওর মতন কি আমি জানি না হয়ে গেছে আমার মানে ওসমানের ছবি ছবি আর এডিট করে একসাথে এমনি দূর থেকে দেখতে পারলেও অনেক না দেখলে তাও তো তার একই দেশে আছি আমরা মানে একই টাইমে একই জায়গায় আসলে আমি হঠাৎ করেই তাকে সুলতান সুলেমানে দেখেছি ওই প্রথম দেখাতে আমার অনেক ভালো লেগে গিয়েছে তারপরে তার এমনি পার্সোনালিটি তারপর ক্যারেক্টারগুলো সব কিছুই মন জয় করার মতো আমি মানে চেহারা দেখে ক্রাশ খেয়ে গেছি মাঝে মাঝে আমার ফ্রেন্ডরা স্ক্রিনশট পাঠাইতো বা ওইখান থেকে যারা দেখতো তারা হচ্ছে শর্ট ক্লিপ করে পাঠাতো তা আমি দেখে ক্রাশ খাইছি আমার এত ডিটেলস জানার দরকার না আমি এখান থেকে দেখে এখন দেখা হলে কি করবে যদি সুযোগ পাই সেলফি নিব আর কি করার ইচ্ছা আর আর কিছুই করার ইচ্ছা নাই ওনার কোনো পছন্দের ডায়লগ বা কোনো প্রশ্ন করার ইচ্ছা নাই না না আমি হচ্ছে ওনার মানে চেহারা দেখেই ফিদা হয়ে গেছে আমার এত কিছু কি মনে হয় কাছ থেকে গিয়ে দেখতে পারবেন এত ভিড়ে আশা তো আছে এখন দেখি কি হয় ইনশাআল্লাহ যদি দেখা না হয় তাহলে এক বুক কষ্ট নিয়ে আবার উত্তরে চলে যাব ও রাখবে উচ্চতা কত জানেন না তবে অনেক লম্বা হবে 6 ফিট বা হ্যাঁ হ্যাঁ হতে পারে আপনার উচ্চতা কত আমার 5 ফিট 2 সেলফি তোলার সময় সাবধানে থাকবেন হ্যাঁ বর্তমান আমাদের এই সমাজের মধ্যে আমরা যে সিনেমাগুলো দেখি বা সিরিজগুলো দেখি এইগুলার মধ্যে মূলত অশ্লীলতা অনেক কিছুই থাকে কিন্তু বর্তমান এই বর্তমান যুগের মধ্যে একটা ডিজিটাল যুগের মধ্যে উনি ইসলামিক ঐতিহাসিক সত্য কাহিনী অবলম্বনে যে ইসলামের যে ঐতিহ্যগুলো আছে ওই বিষয়ে নিয়ে যে সিরিজ করতেছে বিশেষ করে অটুমান সাম্রাজ্যের প্রথম সুলতান সুলতান উসমান গাজীর চরিত্রে উনি অভিনয় করতেছেন ওসমান বে তো ওই ওসমান বে ইসলামিক ইতিহাসটা এত সুন্দরভাবে ওনার প্রত্যেকটা ওনার অ্যাটিটিউড এক্সপিরেশন ডায়লগুলা মানে জাস্ট মানে অসাধারণ লাগে তো ওই হিসেবে আমি ওনার অনেক বড় একজন কি বলবো অনেকেই বিগ ফ্যান বক্ত এসে বলতেছে আমি একটাই বলি মাই ড্রিম ক্রাশ বয় আমার বেশিরভাগ তার অ্যাক্টিং দেখতেই দেখতে ভালো লাগে কারণ আমি নিজে ইচ্ছুক অনেক তাই অ্যাক্টিং এর দিকটা দেখেই তার প্রতি মানে ভক্ত হয়ে গেছে যদি একটা সুন্দর মতো লাইন বা কোন জায়গায় বসার জায়গা বা একটা কোনো স্পেসে করা হতো সেটা আর ভালো হতো কিন্তু এইভাবে ওদের ভিতরে দাঁড়িয়েছে এত মানুষের জনগণের ভিতরে তাকে আমি দেখতেও পারবো না ঠিক মতো আমার দেখার জন্য তো লাইন দিতে হবে দেখা হলে একটা সেলফি যদি তোলেন সেলফি তুলে কি করবেন আসলে সেলফি তুলে আমি নিজের কাছে রেখে দেবো